আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আজকে আপনার লগে গার্ডেনের একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনার ভালো লাগবো। আর একটা আসলে আমার গাছ যে বড় হয়েছে, ওটার আপডেট দিয়ে আমার গার্ডেনের থোড়া জিনিস আমি মিক্স করছি মাটির লগে, তো ওটা আমি দেখাইম। আর এখানে আমার গরুর মাঝে আমি দেখলাম খিরার গাছে মাশাল্লাহ ফুল আছে, এবার ছোটোমোটো গাছ আর ফুল আছে। আর এই খিরার বেশি আমি ওদেশি খিরা, আসলে এটা বাংলাদেশি নাই, বাংলাদেশে যেন একটা শস্য হয়নি এটা না। আর আমি এখানের মাঝে ধরেন ই ফাতা হইলে গিয়ে আমি রোদি একবার ডাইরেক্ট নিয়ে রোদির মাঝে তো রাখছিলাম, লাইক 2 আওয়ার্স ওলা থইছিলাম। আর ডাইরেক্ট নিয়ে রোদির তো রাখলে আসলে ফয়লা ঘর থাকি বা গাছ বাহরলে মরি যায়। আর এটার মাঝে এমনি একটা ফলিতনে বেগ দিয়ে যে বান্দা দেখরা এমনি গাছ ছিটিয়া ফুরি যায়, ওঠার লাগে আমি বেগ দিয়ে বাঁধছি। বেগ দিয়ে বাঁধলে কি তো এমনি আপনার রশ্মি বা সুতা ইত্যাদি বান বানা ওলা একটা বেগ দিয়া বেগরে ফাইরা ওটা খাড়িয়া বেগ যায় ওটার ফাইরা ওলা বান্ধা দিবা। তো বেগর যে মেটেরিয়াল এটা আসলে ফিসলা থাকে, তো এটা আর গাছর কোনো ক্ষতি করে না। আর এমনি যদি রশ্মি লাহান কিছু দিয়ে দেন থে গাছর একবারে তো গাছ একবারে বেবি রয়েছে, তো এটা গাছ এলাকা সাইটওয়ালা খাটি যেতে পারে। এখানে ছোটো ছোটো ফাতা এলে গিয়া তলে দিয়ে যেটা ফাতা লাল হয়ে গেছে ওগুলো আমি সবটি ফাই খাইটা দিলাইরাম ফালাই দিলাম। আর গাছর মাথা সবটি আমি ভাঙ্গিয়া দিলাইছি। এটা আলহামদুলিল্লাহ আমার ঘরের মাঝে বেশি লম্বা হয়ে গেছে গাছ এগুন, তো আমি খেয়াল করছি না আসলে। আরও ছোটো থাকতে যদি গাছ এগুন ধরে আমি খাইটা মাথা খাইটা দিলাইতাম, তে আর অত বড় হইলো না। আর এটা বাংলাদেশি মিষ্টি কুমড়া যে একটা কোনোটা, তো ওই দোকে এটার ইয়ে ফাতায় লাল হয়ে গেছে তোলে দিছে গুণি গুণ সবটি ফাইটা দিলাম। মনে হয় আপনারা ওটা ফাতা ফালাই দিবা, নাইলে ওটা আইলে এক সময় সে গাছরে মারিলে ওলে একটা ফাতা থাকে আর একটা লাল হয়ে যায়, এলে একটা একটা হইয়া সবটি গাছ ওলা মরি যায়। আর সবটি দেখা আপনার আমি ফলিতনের ওটা যে খাড়িয়া বেগ যেটা ওটা দিয়ে আমি বান্ধা দিছি, একটা বেগ রে সিরা সকলটি গাছ বান্ধা যায় আসলে। আর এলা বান্ধা দিলে কি তো গাছ এলে গিয়া সিংলা লগে গিয়া লাগতে পারে, আর তারা একটু হেল্প হয়ে যায়। নাইলে এখন সাইডে দিয়ে এখন গাছ ফুরে গেলে বাদে আস্তে আস্তে বেশি বড় যদি হয়ে যায় গাছতে গরুর মাঝে লাগে মরি যায় বাদে এন্ডে দিয়ে, যে সময় বাখরবার ঠাইমায় বারা বাখরবার ঠাইমায় ওই সময় মরি যায় গাছ। আর একটা আমার মাশাল্লাহ লম্ব ইয়ার পর উপরে দিকে গেছে, তো সকল দিন তোর মাথা আমি খাইটা দিলাইরাম। আর আমি ভুল করছি আসলে, আরও আগে আমি এগুন তোর মাথা ফালাইয়া দিতাম আসলাম, তো গাছ অত বড় হইল না নে। আর আগে আরও আগে দিচ্ছি না করে, আর আমার গরম টেম্পারেচার সবসময় একটু বেশি গরম থাকে, সবসময় হিটিং অন থাকে, ওটা লাগে গিয়া গাছ বেশি বড় হয়ে গেছে আর কেন জঙ্গল লাল লাগে। তো ইনশাল্লাহ আমি আরও আরও 2 উইকস বাদে ভাড়া নিমকি গাছ, তো আর পাড়া নিবার আগে আগে আমি ওলা 2 সপ্তাহ গরবার কর্ম গাছরে গরবার করবার সময় আপনার লাগে ইনশাল্লাহ একটা ভিডিও শেয়ার করবো। আর এখানেও একটা লত আমি এমনি আদি ফারাম না এটা ফেলাইতাম, এটা বেশি শক্ত হয়ে গেছে, তো এটা খাটা লাগবো খাঁচিয়ে দেওয়া খাটা লাগবো এটারে, এটার ঠাইনা দেখো আন্না এগুন বাংলাদেশি উড়ি যেগুন ওগুন। তো আমি আসলে ভুল করছি, আমি খুব একটা বেশি রং বেশি এগুন রই লিছি, গোয়ালগাদ্দা যেগুন হয় না ওগুন, তো গোয়ালগাদ্দা শুনছি খালি বড় হয় গাছ ব আয় না। আর এগুন আই থিঙ্ক গোয়ালগাদ্দা ওগুন আমি রই লিছিলাম, এগুন দেখা খালি যে লাম্বর বেজিং খালি লাম্বর, তো জানি না ইনশাল্লাহ বাড়া নিলে তো আশা আইত। আর শুনছি লাইক কতজনে শুন যেন গোয়ালগাদ্দা উড়ি দেশে বেশি আয় না, এটার বয়স হওয়া লাগে ইপসা 1 ইপসা 2, তারপর আর একটা নাম বাড়ি আইনাউরি ওগুন আসলে আয়। এটা বাংলা খুদুর গাছ দেখা এটার ওই আমি মাথা খাইটা দিলে ইচ্ছা করি, আরও 2 উইকস লাগবো বাড়া গাছ নিতে, তো এই 2 উইকস এলাকা গাছ আর আরও বড় হয়ে যাব, ওটার লাগে মাথা আমি ফেলে দিলাম সকলটির। আর আমি আসলে গরুর মাঝে কোনো যদি সার দিলাম না এমনিও মাশাল্লাহ বড়র, খালি একটা বেবি বায়ু দেয় এটা আমি 2 উইকস ওলা বাদে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ ওলা বাদে এক সময় দেয়, বাট এমনিও মাশাল্লাহ বড়র গাছ আসলে এক জায়গার মাঝে থাকলে গাছ এমনিও বড় হয়। আর যদি লড়াই না আর যদি রুমের যে টেম্পারেচার যদি সমান থাকে, লাইক আমি যে এভরিডে ও 2-3 বার ওর ওলা হিটিং সারি, আর এই রুমে এই যে রুমও তো আসলে এই রুমও একটু গরম থাকে সারা দিনও রই দেয় আর রুমের মাঝে লাগে এক সাইডে উইন্ডোর মাঝে অর্থাৎ লাগে, আর উইন্ডোর মাঝে রই দেয় লাগলে উইন্ডো সিলের মাঝে থাকলে রাত্রে যে হিটিং অফ থাকে এই সময় গিয়া উইন্ডো যে গরম হয় আস্তা দিনও রই দেয়, তারপরে রাত্রে লেগে একটা খাবার খুললাম। আর ই যে একটা দেখা এটা এলাকায় মিষ্টি খদুর একলা একটা গাছ এনের মাঝে,
এখানের মাঝে আরো দুই তিন জাতি উড়ির গাছ আছে, লুবি উড়ি যে এখন লুবি উড়ি আর খিরার গাছ, তো এটা এই যেটা এটা খিরার গাছ আছে। আর এখন আমি গার্ডেনে দেখাইলাম, এনার মাঝে দেখলাম আমি তো ইবে থেকে অর্ডার করে আনছি, এটা এলাকা খোলমরা গা, আর আগে যে ফাঁকি দেখছিলাম ঘরে রাখছিলাম এটা লাইফ পাতার গাছ আছিল, বাংলাদেশি লাইফ পাতা, তো আমার এটা না আসলে আমি ইবে থেকে অর্ডার করে আনছি। আর এখানের মাঝে আমি বক্স সকলের মাঝে মাটি মিক্স করবো, মিক্স করিয়া আর খোলমরা গাটা রইলাম। আর খোলমরা গা এটা আসলে টাইম আইছে রইবার, খোলমরা গা তারপরে ডেঙ্গা এটা আসলে রইলে রা সকলে দেখছি, তো ইজ এটা যেটা খোলমরা গা এটা আই থিঙ্ক চায়না থেকে আইসে মনে হয়, আমি অর্ডার করছিলাম দেখছি চায়নার ইলেগিয়া এটা আসিল, তো এটা যেটা খোলমরা গা আমি দেখছি যতটা বেশি ফালাইবার সবটি বেশি উঠে মাশাল্লাহ। আর আমরা বাংলাদেশি খোলমরা গাছ জানলাম না, আমি কোনো হানো বেশি পাইছি না বাংলাদেশি খোলমরা গাছ, বেশি বাংলাদেশ থেকেও বা এদেশ আমি কোনো হানো পাইছি না, যতক্ষণ দেখি জানে এটা চায়না থেকে আয়। আর খাইতে আসলে নিজের গার্ডেন হইলে যেসব তো খাইতে লাগে, অতটা লাগে না জানে এটা বাড়া দেশের লাগে আমরা বাংলাদেশি ভেজিটেবল লাখান। আর এখানে মাঝে আমি সব সব জাতে সার যেটা একটা দিয়ে মিক্স করলাম, মিক্সটা কইরা রইম, এইগুলো আমি আসলে আপনারা সবসময় দেখাই যে সার আমি ইউজ করি, চিকেনের বিট যেটা ওটা আর ফিশের যেটা, আর এটা আমি নয়া আমি আড হরাম, এই যেটা আড হরাম এটা আসলে আরও জনের ব্লগ আমি দেখছি, তো তারা একটা দিকে এটা আসলে শেষ আসুন এমনি যে গরুর মাঝে গাছ থাকে ওই সময় ইউজ করেন, তো আমি বারা ইউজ করি লাই মাটিরে, এই এই জিনিস আসলে মাটির এমনি নরম রাখে, আর এটা ফিশ ব্লড এম বোনস একটা, এটা এগুলো আমি আসলে সব সময় দেখাই আপনারা, তো তার লাগে আর রিপিট করলাম না। আর এটা আমি এগুলো সবটি উইলকিংসন থেকে আনছি, আমার কাছে লাগে এই সব একটু দাম কম থাকে, আর এগুলো যদি আমরা সেন্সবার থেকে আনতাম চাই তো একটু বেশি দাম থাকে, তো থারার সফর নামর ও ব্র্যান্ডর ওটা লাগে আই থিঙ্ক একটু কম দাম থাকে, আর যদি বালা ব্র্যান্ডর আনতে চান তো দাম থাকবো একটু বেশি, তো আমার কাছে লাগে এটা আসলে যতটা লাগে, তো এটা কম দামি আনলেও কয়েক জাত সার মিশাই আম তো লাগে কম দামি আনলেও ঠিক আছে। আর এই মাটি এই যে গুণ বক্স আমি রেডি করা, আমি বক্স আসলে এর আগে আমি দেখাইছিলাম আপনার বালতি থেকে গুণ মিক্স করছিলাম, আর এই বক্স নয় আনছি ওটার লাগে, এই গুণ আসলে সপ্তাহ কি এমনি আমি ফ্রি আনছি, তো ওটার লাগে এই গুণ দেখাইলাম আমি এখন কই আপনার লাগে শেয়ার করি, নয়া যেগুণ রইলাম এখন একটা বক্স আমি দেখাইলাম খালি মেডিকেল গ্রো যে বেশি গুণ দেখে গুণ দিছি, আর ওটা দিলাম সব জাতি দিয়া মিক্স করে, আর আমি লগালগ রয়েছি আসলে একদিন বাদে রোয়া বালা, আপনারা সপ্তাহ সার দিয়া একদিন বা দুই দিন বাদে রইলে বালা কি, আর লগালগ রইলে লাগে যেন গাছের মাঝে বেশি সার ফুরি যায়, এখন সময় আছে খদুর গাছ এটা অলা মরে যায়, তো আমার এটা তো খদুর গাছ না, এটা আমি খোলমরা গা রইলাম, তো তার লাগে লাগে ঠিক আছে। আর এটা মাটি যে ধরা আমি এটা মাটি এমনি যে গার্ডেনের আগর ফুরার মাটি ওটা ইউজ করছি, আর নয়া মাটি তুরা দিম, কারণ লাগে ইটা খোলমরা গা লাগে ওটা অত বালা মাটি ইউজ করা বাদে মাটি নষ্ট করা, কারণ আমি বেশি আমি একটু দামি ব্র্যান্ডের যেটা মেরিকেল গ্রো আর জ্যাক ম্যাজিক ওটা নামর আসলে বেশি ইউজ করি, তো লাগে এটা মাটি আসলে একটু এক্সপেন্সিভ থাকে, জ্যাক ম্যাজিক এক বস্তার দামে এক পাকিটার দাম আসলে ছয় পাউন্ড থাকে ওলা, আর মিরকেল গ্রো তো টু ফো টুয়েলভ পাউন্ড থাকে, আর এখন সময় অফারও থাকে টু ফোর নাইন পাউন্ড ওলা, তো এটা জ্যাক ম্যাজিক একটা একটা আমি ইউজ করলাম। আর এটার মাঝে বেশি মাটি দিছি না আমি, ফুরান মাটিও বেশি দিছি বক্সর মাঝে, লাগে কলমরা গা বা ডেঙ্গা এটা লাগে লাগে অথবালা মাটি লাগে না, তোরা একটু সার দিয়ে আর একটু যদি ফুরান মাটি ইউজ করি লাইনতে ওই যায়, আসলে বালা মাটি বেশি লাগে লাইকে বাংলাদেশি সদু যেগুন বাংলাদেশি লাও মিষ্টি সদু ওটা লাগে। আর এখানেও আমার হাজবেন্ডেও হেল্প করা এদিন আইয়া সব বক্সের মাঝে মাটি লইয়া দেয়, এখানে আসলে পাঁচটা বক্স আনছি, তো এই পাঁচটা বক্সের মাঝে আসলে পাক্কা মাটি লাগে, তো এটা লাগে একলা করা যে হার্ড লাগে এমনি মাটি রেডি হয়ে যাওয়ার পাঁচটা রাখিলাই, আর ওটা লাগে আমার হাজবেন্ডেও কইসলাম তোমার সাল্লাহ ইয়া হেল্প করা সকলটির মাঝে, আর একলা করা একটু বেশি কেতা লাগে লাগে একলা, এটা বক্সের মাঝে আসলে এমনি দেখা যান না বই এটা বক্সের মাঝে যত মাটি ইউজ করা লাগে, আর ও জায়গা আমি ক্লিন করে রাখছি কই অন্য মাঝে বক্স সকলে না রাখি দিব, কারণ ওনের উফরে দি দেখা আপনারা এমনি আমি
সাঙ্গি যে হয়নি, একটা সাঙ্গি হিংনে লাগাইছে। এটা আসলে অত বেশি হেভি না, কারণ আমি এরকম দিছি আর জানি এমনি গার্ডেন করিলাই। নেক্সট ইয়ার ইনশাল্লাহ হয়তো আমরা এখান থেকে মুভি যাই, যদি অত লাগে হয় এখানে আর পালাক ঠিক আছে আমার। আর আমি আমার এটা লতা ম্যাঙ্গন যে বাংলাদেশে অর্ডার গাছ, তো মার্শাল্লাহ লতা ম্যাঙ্গনের গাছ আমার এক ফ্রেন্ডে তাই দিছিল লন্ডন থেকে পাটাইয়া বেশি গুণ। আর তাই রেলগা লাস্ট ইয়ার ওইছিল, তো নিজের গাছও যে ওই বীজ লইয়া যে রাখুন ওটার লাগে ওই আমি রয়েছি। আর মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর প্লিজ আপনারা আমার লাগে দোয়া করবো। আমার ভিডিওটা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম।